এটা উল্লেখ আছে সহিহ বুখারি অধ্যায় নম্বর ৭৮, অনুচ্ছেদ নম্বর ৭, হাদিস নম্বর ৬০৬৯। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা আমার প্রত্যেক উম্মতকে ক্ষমা করবেন, তবে তাদেরকে নয় যারা প্রকাশ্যভাবে গুনাহ করে, যারা প্রকাশ্যভাবে পাপ করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাবে আছেন যে আমার উম্মতকে অর্থাৎ প্রত্যেক মুসলিমকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন, তবে সেই সব ব্যক্তিদেরকে ক্ষমা করবেন না, তাদেরকে ক্ষমা করবেন না যারা প্রকাশ্যভাবে গুনাহ করে, প্রকাশ্যভাবে পাপ করে। তাহলে আপনি বিড়ির মাধ্যমে, বিড়ি তৈরি করার মাধ্যমে, বিড়ি পান করার মাধ্যমে যে কোনো ভাবে আপনি প্রকাশ্যভাবে গুনাহ কাজগুলো করছেন, তাহলে আপনি ভেবে দেখুন এই হাদিসের মানদণ্ডে যে আপনি কি ক্ষমা পাওয়ার যোগ্যতা হারিয়ে ফেলেননি।